রাউন্ড অফ সিক্সটিনের আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটিতে আর্জেন্টিনা 2-1 গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। দুর্দান্ত গোলের মাধ্যমে ম্যাচের 35 মিনিটে প্রথম গোলটি করেন লিওনেল মেসি। গ্যালারি ভর্তি দর্শককে উন্মাদনায় ভাসিয়ে তোলেন এখনকার সময়ের এই ফুটবল জাদুকর লিওনেল মেসি, এবং অসাধারণ খেলার নৈপুণ্যের কারণে প্লেয়ার অব দি ম্যাচ লিওনেল মেসি নির্বাচিত হয়েছেন। দিনের অন্য ম্যাচে নেদারল্যান্ডস ইউএসএকে 3-1 উড়িয়ে দিয়ে নিজেদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। খেলার শুরু হওয়ার প্রথম 10 মিনিটে মেমফিস ডিপের গোলের মাধ্যমে ইউএসএ চাপে পড়ে যায়। তারপর 45 এবং 81 মিনিটে আরও 2টি গোল করেন ডালে ব্লাইন ও ড্যানজেল ডামফ্রিস। পরবর্তী কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে নেদারল্যান্ডস।